আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করবো। যারা মূলত অনলাইন থেকে ইউএসডিটি অর্থাৎ ডলার ইনকাম করতে চান, তারা তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে যে সাইটটি শেয়ার করবো, এখান থেকে ডেলি এক ইউএসডিটি প্লাস হচ্ছে 20 সেন্ট ইনকাম করতে পারবেন সর্বনিম্ন। তো এখান থেকে যদি আমি ডিটেলস দেখাই, তো অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো, আর এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি লঞ্চ ডেট। এবং এখান থেকে যদি নিচের দিকে আসি, মিনিমাম ডিপোজিট হচ্ছে 10 USDT, মিনিমাম উইথড্রল হচ্ছে 1 USDT। এবং এখান থেকে যদি আরেকটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খুললে পাবেন 10 USDT, এবং মিনিমাম 10 USDT ডিপোজিট করে VIP 1 নিয়ে দিলে এখান থেকে 1 USDT প্লাস 20 সেন্ট ইনকাম করতে পারবেন। VIP 2 নিয়ে অর্থাৎ আপনার 50 USDT 40 USDT ডিপোজিট করে অ্যাকাউন্ট খুললে পাবেন 10, এবং 40 USDT ডিপোজিট করে 50 USDT হলে VIP 2 নিয়ে ডেলি 5 USDT ইনকাম, এবং VIP 3 নেওয়ার জন্য 140 USDT অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খুললে 10, এবং এই 140 এই 150 USDT টোটাল দিয়ে ডেলি 18 USDT ইনকাম। তো এখানে যেহেতু অন্য অন্য সাইট থেকে ইনকাম বেশি দেয়, যার কারণে রিস্ক বেশি, তো যারা কাজ করতে চান VIP 1 2 অথবা 3 নিয়ে কাজ করতে পারেন। আর এখানে রেফার কমিশন রয়েছে, ফর এক্সাম্পল প্রথম লেভেল থেকে 13% ডিপোজিটের 13%, তারপর হচ্ছে 5%, তারপর হচ্ছে 2%। তো যারা কীভাবে অ্যাকাউন্ট খুলুন, কাজ করবেন এবং এখানে ডিপোজিট করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে এই অ্যাকাউন্টটি লগ আউট করি, যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট খুলেছি। এই অ্যাকাউন্টটি লগ আউট করে আপনাদেরকে শুরু থেকে দেখা দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে হচ্ছে লিঙ্কটির উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর লগইন পাসওয়ার্ড দিবেন, তারপর লগইন কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে টেজি, এই জায়গায় হচ্ছে টেলিগ্রাম নাম্বার দিবেন। তো সাপোজ এখানে টেলিগ্রাম নাম্বার দিলাম, তারপর এখানে দেখতে পারবেন সাইন আপ লেখা, সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে আগের অ্যাকাউন্টে লগইন করে আপনাদেরকে ডিটেলস দেখা দিব কীভাবে রিচার্জ করে VIP নিয়ে এখানে কাজ করে উইথড্র করবেন। তো আগের অ্যাকাউন্টে লগইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং লগইন পাসওয়ার্ড দিয়ে আগের অ্যাকাউন্টে হচ্ছে সাইন ইন করলাম। তো সাইন ইন করার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন, যেটা আমি প্রথমে দেখিয়েছি, তারপর আইনও এখানে ক্লিক করবো, তারপর এরকম একটা ইন্টারফেস শেয়ার করবো। অলরেডি এখানে VIP 1 আমার পারচেস করা রয়েছে, আপনারা প্রথমে এখানে VIP লেখা দেখতে পাচ্ছেন। VIP লেখার উপর ক্লিক করে এখানে VIP লিস্টগুলো দেখে নিন, দেখে নেওয়ার পর হোমে ক্লিক দিবেন, তারপর এরকম আসবে, এখান থেকে ডিপোজিট লেখার উপর ক্লিক দিবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শেয়ার করবো। এটা হচ্ছে তাদের TRC20 রিসিভার অ্যাড্রেস, USDT TRC20 রিসিভার অ্যাড্রেস, অ্যাড্রেসটি এখান থেকে কপি করবেন। এখানে ডিপোজিট করলে 1 থেকে 3 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হবে। কপি করার পর যাবেন হচ্ছে আপনারা বাইন্যান্সে, বাইন্যান্স থেকে ওটাকে ডিপোজিট করা যায়, তারপর ওয়ালেট, তারপর হচ্ছে স্পট, তারপর এখান থেকে উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, তারপর USDT সিলেক্ট করুন, তারপর এখানে অ্যাড্রেসটি পেস্ট করবেন, তারপর নেটওয়ার্ক, এই জায়গায় হচ্ছে 20 আছে 20 সিলেক্ট করুন, তারপরে অ্যামাউন্ট দিবেন। তো সাপোজ আপনি VIP 1 নিতে চান, এখানে 1 USDT দিবেন, কারণ 1 USDT হচ্ছে নেটওয়ার্ক ফি কাটবে। তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, উইথড্র লেখার উপর ক্লিক দিলে এখান থেকে যখন আপনার 1 থেকে 5 মিনিটের মধ্যে যখন এই সাইটটির মধ্যে চলে আসবে বাইন্যান্স থেকে, তখন এখানে সে রিচার্জ কমপ্লিট লেখার উপর ক্লিক দিলে আপনার রিচার্জ অ্যাড হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, এবং দেখতে পারেন VIP হচ্ছে আনলক হয়ে যাবে। তারপর কাজ করার জন্য যে VIP আনলক হয়েছে ওইটার উপর ক্লিক দিবেন, তারপর প্রসেসিং লেখা আসবে, গো টু ফিনিশ লেখার উপর ক্লিক করে একটি কাজ কমপ্লিট করবেন। তো গো টু ফিনিশ লেখার উপর ক্লিক করলাম, লোডিং এবং কমপ্লিট সাকসেসফুলি, আবারও 22 ঘন্টা পর কাজটি করতে পারবো। তো এখন এখান থেকে মি লেখার উপর ক্লিক দিব, তারপর এখানে রিফ্রেশ দিব, এখানে আমার ব্যালেন্স আগে ছিল 10, এখন মেবি 10+ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 10+ হয়েছে, এখন এখান থেকে উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপর এরকম একটা ইন্টারেস্ট শো করবে। এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দিব 1 USDT + 20 সেন্ট, তারপর হচ্ছে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটি কপি করবো, বাইন্যান্স আসলাম, স্পট এখানে আসবে, ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে USDT সিলেক্ট করবো, তারপর এখান থেকে 20 আছে 20 সিলেক্ট করবো, তারপর অ্যাড্রেসটি কপি করবো, তারপর এই সাইটের মধ্যে আসবে, অ্যাড্রেসটি এখানে পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক দিব। তো কনফার্ম লেখার উপর ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে, তারপর উইথড্র সাকসেস লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যালেন্স কেটে নিয়েছে। তো এখান থেকে পেমেন্ট আসতে 1 থেকে 5 মিনিট সময় লাগতে পারে, এগুলো সাইট থেকে পেমেন্ট আসতে এরকমই সময় লাগে। তারপর এখান থেকে যদি টিম লেখার উপর ক্লিক দিই, আপনার টিমে কি এত রিচার্জ অ্যান্ড উইথড্র করছে এগুলো এখানে দেখতে পারবেন, কপি বাটন ক্লিক দিলে আপনার রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে। আর এখান থেকে মিল লেখার উপর যদি ক্লিক দিই, মিল লেখার উপর ট্রান্সফার মডিফাই লগ ইন অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে কাস্টমার সার্ভিস হয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, মেসেজ আইকনে এখানে যদি ক্লিক দিই উইথড্র হিস্টোরি দেখতে পারবো, তাছাড়া এখানে যদি আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ দিই, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, উইথড্র হিস্টোরি দেখতে পাচ্ছেন, সাথে দেখা আছে। তো আমরা উইথড্র হিস্টোরি চেক দিয়ে দেখবো এবং মেল চেক দিয়ে দেখবো পেমেন্টটা পেয়েছে কিনা। তো মেল আসলাম, এখানে দেখতে পাচ্ছেন মেল করেছে, USDT ডিপোজিট কনফার্ম, 1 USDT প্লাস 20 সেন্ট পেমেন্টটা পেয়েছি। উপর থেকে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, বাইন্যান্স থেকে নোটিফিকেশন এসেছে। তো আমরা যদি একটু বাইন্যান্স আসি, এখানে দেখতে পাচ্ছেন 1 USDT প্লাস 20 সেন্ট পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি, তারপর যদি কিছু না থাকে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।